কেয়ারে শালিমন্দির বেটি, এ শালিমন্দির বেটি, তোক যে মুই কসুং বিয়ান বেলা উঠিয়ে তুই তোর বাপের বাড়ি যাবু, বাপের বাড়ি যেয়ে ডিমেনের টাকা ধরি আসবু, 1,20,000 টাকা ডিমেনের টাকা পাং, সেই টাকা ধরি আসবু। তুই এলাম কেনে যাস নাই, এলাম কেনে তুই বাড়িত? এ জারুবে গোলাম, মুই কোন দুঃখে মোর বাপের বাড়ি যাইম? মোর বাপের বাড়িত কি তুই কামাই করি দিয়াছি সেই টাকা বিলি যাইম? বিয়ে হওয়ার 2 বছর হয়, 2 বছরে মোর বাপ কি তো কম দেছে, ইস্কা কিনি দেছে, গরু দেছে, ছাগল দেছে, আর ফির তুই কিসের টাকা চাইস? এ শালিমন্দির বেটি, মাথা গরম করাইস নিয়ে বসিস, ডিমেনের টাকা 1,20,000 ক্যাশ টাকা পাং, বুঝিস নাই? সেই টাকা যতদিন পর্যন্ত তুই নিয়ে আসবেন নাস, অতদিন পর্যন্ত তুই মোর বাড়ি থেকে পাবেন নাস, তুই এলাই মোর বাড়ি থেকে বেরো। হ্যাঁ রে জারুবে গোলাম, পড়ার টাকার উপর তোর তো লোভ গেলে রে। হ্যাঁ মোর বাপ তোকে সারে নাও দিবেন নাই, মুই মোর বাপের বাড়ি যাবার নাং, টাকাও আনবেন না। যদি তুই বেশি চাদর বেদর করিস, যদি তুই বেশি নির্যাতন শুরু করিস, তাহলে কিন্তু মুই এদি ডাইরেক্ট থানা যান, থানা যেয়া তোর নামে নারী নির্যাতনের মামলা দেন। হ্যাঁ তারপরে বুঝবো মজাটা। এ শালিমন্দির বেটি, তুই মোক থানার ভয় দেখায় সে নাটি দেখছিস? নাটি দিয়ে তোর ডিভিশিয়াল ফাটে দেম, উল্লে থানা কোর্ট কাছারি, উল্লে মুই তবন বিন্দি ঠেকে দেনু, আর তুই মুখে থানার ভয় দেখায় সে? তোর বাপের কথা দাম নাই রে, তোর বাপের কথা দাম নাই। তোর বাপ কসলো কি যে বিয়ের হ্যাঁ 2 মাস পরে মোক 1,20,000 টাকা পাইম, ওই টাকাটা দিবে চাইছে? সেই টাকা আজ 2 বছর হয়ে যায়, ওই টাকাটা আমার পড়ি আছে না? ওই টাকাটা আনলে মুই 2টা গরু কিনবার মানু। হ্যাঁ হে জারুয়ে গোলাম, তোর এতই যদি গরু কিনে শখ থাকে যে কামাই করি কিনবার পাস নিয়ে, হ্যাঁ পড়ার টাকার উপর তো লোভ করিস কেনে? আর মোর বাপ কি তো টাকা দেয় নাই, গরু দেছে, ছাগল দেছে, ওদি তো অশীল হয়ে গেছি, আর কি তুই কিসের টাকা চাস রে জারুয়ে গোলাম? হ্যাঁ তুই কিসের টাকা চাস? এ শালিমন্দির বেটি, তোর সাথে মুই কাজিয়া করিয়ার পাবার না। হ্যাঁ যদি বাঁচিয়ে চাস, কথার সাথে তোর বাপের বাড়ি যাবো, বাপের বাড়ি যেয়ে ডিমেনের 1,20,000 টাকা ছ্যাপ দিয়ে গনি আনবো। হ্যাঁ আইতের মধ্যে যদি মুই টাকা না পাং না, তাহলে কিন্তু তো 3 তালাকে বাইন করি দেম, বুঝিস? তোকে তালাক দেম, তোর নাখান মাইয়ে মুই থুবেরে নাং, মুই আর একটা বিয়ে করলে মুই এলাম 5,00,000 টাকা ডিমেন্ড পাইম। হে গোলামের বেটা গোলাম, তোর যদি সাহস থাকে তুই মুখ খালি তালাক দিয়ে দেখ, বুঝিস? মুই যে থানা যে মামলা করি দিয়েছি তোর নামে, খালি তুই তালাকটা দে, তারপরে বুঝবো মজা খান কি। এই শালিমন্দির বেটি, করিয়ার মনে কি বাহে বারবার মোক থানা পুলিশের ভয় দেখায়? এ শালিমন্দির বেটি, হ্যাঁ কি তোর বাপ কি থানার ওসি নাকি তুই মোক থানার ভয় দেখাস? ওই দেখ পৌসির ঘরও পুলিশও যৌতুক নিয়ে বিয়ে করে, আর তুই মুখে ভয় দেখাস? যা তুই কোন বাপের ওঠে যাবো, যা কোন বাপের ওঠে যা, তোর বিচার দেশ দে। হ্যাঁ যদি মুই টাকা না পাং না, তোর নাখান বউক মুই বাড়িতে থুবেন না, তোকে মুই তালাক দেম, যদি বাঁচতে চাস কথা সতে যে টাকা আনবো। হ্যাঁ জারুয়া গোলাম, একটা কথা কান খুলি শুনি তো, মুই যদি দেওয়ানির বেটি হয়ে থাকো না, হ্যাঁ তোকে মুই দেখি ছাড়িম, তুই কত দূর বাঁচছিস তোকে মুই দেখি ছাড়িম, তুই মোক তালাক দে তো, তুই মোক তালাক দে, এলাই তুই মোক তালাক দে, মুই এলাই তোর বাড়ি থেকে বেরাই, তালাক না দেওয়া পর্যন্ত মুই তোর বাড়ি থেকে বেরবার না, দে তুই মোক তালাক দে। এ শালিমন্দির বেটি, তুই বারে বারে তালাক চাস, যা তোক তালাক, 1 তালাক 2 তালাক 3 তালাক, শালিমন্দির বেটি তোক 2 তালাক, তোর মাক তালাক, তোর বাপক তালাক, তোর 14 গোষ্ঠী সহ তালাক, তুই এলাই মোর বাড়ি থেকে বেরাও, শালিমন্দির বেটি তুই পালা আমার চোখের একপাক থাকি। দর্শক, আমাদের সমাজে এখনো অনেকেই আছে কথায় কথায় বউকে তালাক দেয়, আর যৌতুক নেওয়া এবং যৌতুক দেওয়া দুটোই কিন্তু অপরাধ। তো যাই হোক, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।